বিভিন্ন কোর্স করে ছাত্রছাত্রীরা যখন চাকরির চেষ্টা করছেন তখন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দমদম পাথিপুকুরের কাছে জিআইএস ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে স্কিল ডেভেলপমেন্টের কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করে চলেছে এই প্রতিষ্ঠানটি। ইনস্টিটিউটের ডিরেক্টর অমিত শ্রীবাস্তব জানিয়েছেন কিভাবে এখানে 3-4 মাসের কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের চাকরি উপযুক্ত করে তোলা হয়। এখানে বিভিন্ন সেক্টরসের কোর্স করানো হয় স্কিল ডেভেলপমেন্টের, শর্ট টার্ম কোর্সেস, যেমন ফর অটোমোবাইল টেকনিশিয়ানসদের, বিজনেস ফাইন্যান্স, সেল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, এটা সেক্টর IT and ITS are a sector, construction engineering, plumbing are a sector, hospitality, iron and steel are a sector. We are already active in this sector. 90% of our work is in the government sector. We work in government schemes. Students don't have anything to do with students, there are very strict guidelines. At least 70% of our placement is done after training. তো স্কিলসের গ্যাপ প্রচুর আছে, অপরচুনিটিস প্রচুর আছে, লোকজন অ্যাভেলেবেল নয়, প্রপার ট্রেনিংয়ের খুব দরকার আছে, এবং সেই এরিয়াটাকে আমরা অ্যাড্রেস করছি। গভর্নমেন্টের ইনফ্যাক্ট একটা ফিগারও আছে যে 2020 অবধি 45 কোটি লোকেদের স্কিল করতে হবে। অরুণাচল মেঘালয় থেকে এখানে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিতে আসে, প্রশিক্ষণের পাশাপাশি প্লেসমেন্টের উপর জোর দেওয়া হয় বলে জানালেন হোস্টেল কোয়ার্ডিনেটর শৈবাল ব্যানার্জি। আমি আসলে অ্যাকচুয়ালি এখানে আমার ডেজিগনেশন আছে অ্যাজ এ কোয়ার্ডিনেটর কাম হোস্টেল ওয়ার্ডেন, মানে হোস্টেলের সমস্ত ছেলেমেয়েদের মেন্টাল স্ট্যাটাস থেকে আরম্ভ করে কাউন্সেলিং থেকে আরম্ভ করে একটা অ্যাজ এ কোয়ার্ডিনেটরের যা যা কাজ। একটা স্টুডেন্ট যখন প্রথম যখন আমাদের অরুণাচল থেকে কি মেঘালয় থেকে কি এনি স্টেট থেকে যখন কোনো স্টুডেন্ট যখন আসে, ফার্স্ট সেই স্টুডেন্টটাকে তার মেন্টাল স্ট্যাটাসটা বুঝে এবং তাদেরকে তারা যাতে একটা সঠিক রাস্তায় চলতে পারে তার সেই দিকটাই এবং টোটাল তাদেরকে দেখাশোনা। এইরকম অনেকেই অনেক অর্গানাইজেশনে আছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং নিচ্ছে, কিন্তু আমাদের জিআইএসে তারা বারবার আসতে চাইছে, আসে একটাই কারণে যে ট্রেনিং প্লেসমেন্টের ওপর আমাদের জন্য, এবং তাদের ইমপ্রেশন তাদের খুব ভালো। এবং শুধু তাই নয়, যারা এখান থেকে রিটার্ন ফিরে যায় তারা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে ফলো আপে থাকে, কারণ আমরা শুধু এডুকেশনের ওপর জোর না, আমাদের সাথে সাথে আমরা আদার্স অ্যাক্টিভিটিসের ওপরেই আমরা ওপরেও আমরা জোর দিই। আদার্স যে অ্যাক্টিভিটিস, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, কি ব্যাডমিন্টন বলুন বা আদার্স, এইগুলোর প্রতিও আমরা সবসময় স্টুডেন্টদের জোর দিই। এই ইনস্টিটিউটে আছে স্টিমুলেটর রুম। ড্রাইভিং শেখার পর কতটা প্রশিক্ষণ হলো তা পরীক্ষা করার জন্য এই স্টিমুলেটর রুম ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তন্ময় ভাদুরী। এটাকে প্রধানত স্টিমুলেটর রুম বলা হয়। তারা ড্রাইভিংটা কেমন শিখেছে, সেই ড্রাইভিং শেখার যে টেস্টটা বা আরও বেটার ড্রাইভিংটাকে সে এক্স্যাক্টলি কী পজিশনে চালাচ্ছে, কোথায় ভুল করছে, কী ঠিক করতে হবে, সেই জিনিসগুলো এখানটায় পরিষ্কার সে দেখতে পাচ্ছে। তারপরে তার একটা কম্পিউটারাইজড ডিসপ্লে একটা রেজাল্ট শিট বেরোচ্ছে, যার মাধ্যম দিয়ে সে বুঝতে পারছে যে সে কতটা কী কোন জায়গাটা বেঞ্চমার্কে দাঁড়িয়ে আছে। মোটামুটি বেসিক অটোমোবাইল রিপেয়ারিং বা ড্রাইভার কাম মেকানিক এই ধরনের কোর্সগুলো নর্মালি 5-6 মান্থসের। এই প্রতিষ্ঠানে আছে একটি অটোমোবাইল ল্যাব। এই ল্যাব সম্পর্কে জানিয়েছেন আধিকারিক সিদ্ধার্থ প্রতিম নাগ। ফার্স্ট ওই এয়ার ফিল্টার, this air filter is basically two types. Here it is oil bath type air cleaner. So unfiltered air is come to here. This is the oil bath is here. Next one is the alternator. This function of the alternator is to charge the battery like that. And another function is here it is not the pump. The pump is there. One is inbuilt pump is there. জিআইএস ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ছাত্রছাত্রীদের কেরিয়ার যে সুনিশ্চিত সেই বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কর্তৃপক্ষ।